মুখের ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার যা মুখ, ঠোঁট কিংবা জিভের বিভিন্ন অংশে হয়ে থাকে। প্রতি বছর আমেরিকাতে 39,000-এরও বেশি মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই সংখ্যা খুব একটা কম নয়। আসুন তাহলে জেনে নিই কি কি কারণে মুখের ক্যান্সার হয়ে থাকে। মুখের ক্যান্সারের সবচেয়ে বড় কারণই হলো তামাক বা তামাকজাত পণ্য যেমন বিড়ি, সিগারেট, চুরুট বা গুল সেবন করা। এছাড়া পান, সুপারি, চুন, সাদা পাতার ব্যবহার ক্যান্সার রোগের অন্যতম কারণ। অতিমাত্রায় অ্যালকোহল সেবনেও ক্যান্সারের সম্ভাবনা ত্বরান্বিত হয়। এছাড়া মানুষের মুখে কোনো ধারালো দাঁত, ত্রুটিপূর্ণ ডেঞ্চার বা ফিলিং দিয়ে মুখের ভেতরে বা জিভে ক্রমাগত আঘাত লাগলে তা থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন ধরে দিনের অনেকটা সময় মুখে সরাসরি সূর্যের আলো লাগলে ঠোঁটের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিভিন্ন রকমের ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন বা সিফিলিস অনেক সময় ক্যান্সারের রূপ নিতে পারে। মানুষের খাদ্যের অভ্যাস যেমন অনেক বেশি ঝাল খাওয়ার অভ্যাস বা খাদ্য তালিকায় ভিটামিন এ, সি বা ই এর ঘাটতি ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আবার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা পরিবারের কারো ক্যান্সারের ইতিহাস থাকলেও ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডেন্টাল রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।